এই ব্যক্তির নাম তসলিম উদ্দিন। 22 বছর আগের ঘটনা। দিনাজপুরের একটি এনজিওতে চাকরি করার সুবাদে সখ্যতা গড়ে তোলেন আরেক নারী সহকর্মীর সঙ্গে, সময়ের ব্যবধানে সম্পর্ক গড়ায় প্রেমে। এরপর সেই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়ান তসলিম। এক পর্যায়ে ভুক্তভোগী নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সুকৌশলে জোর করে করানো হয় গর্ভপাত। পরে নারী ও শিশু অপরাধ দমন আইনে মামলা হলে পালিয়ে যান তসলিম। দীর্ঘদিন পর এই অপরাধীকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে পরবর্তীতে বিজ্ঞ আদালত সমস্ত কিছু যাচাই বাছাই করে সত্যতার ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে এই যাবজ্জীবন শাস্তি প্রদান করে। পলাতক থাকা অবস্থায় নিজেকে এনজিও কর্মী পরিচয়ে গাজীপুর সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে তসলিম উদ্দিন হাতিয়ে নিয়েছেন প্রায় 10 লাখ টাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গাজীপুরের শ্রীপুর এবং কাশিমপুর এলাকায় একটি এনজিওর কথা বলে সে বিভিন্ন অসহায় মানুষের কাছ থেকে 8 থেকে 10 লাখ টাকাও সে ছিনিয়ে নিয়েছে। পরিচয় গোপন করতে বারবারই পেশা বদলেছেন এই অপরাধী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।